ইউক্রেনের সহ বেশ কয়েকটি অঞ্চলে হামলা আরও জোরদার করেছে রাশিয়া হামলায় আবাসিক ভবন যানবাহন ও টেলিভিশন টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে রুশ আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হল বৈদেশিক সহায়তা বিল এতে নতুন করে তহবিল যোগান দেওয়ার পথ সুগম হলো স্থানীয় সময় বুধবার সকালে বেলগোরেদ অঞ্চলে বেশ কয়েকটি রকেট হামলা চালায় রুশ সেনারা এতে আবাসিক ভবন ও বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয় আহত হয়েছে বেশ কয়েকজন এর একদিন আগে খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একটি টেলিভিশন টাওয়ার ক্ষতিগ্রস্ত হয় রয়টার্স জানিয়েছে সাতশো সাতাশি ফুট টেলিভিশন টাওয়ারটির বড় একটি অংশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে টাওয়ারের ধ্বংসাবশেষের আঘাতে আশপাশের ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের কর্মীরা আগেই আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ায় কেউ হতাহত হয়নি খার্কিভকে বসবাসের অযোগ্য করে তুলতেই রাশিয়া সচেতনভাবে এ হামলা চালিয়েছে বলে দাবি কিয়েভের এদিকে কয়েক মাস বিলম্বের পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মঙ্গলবার পাশ হল বৈদেশিক সহায়তা বিল ইউক্রেনে রুশ আগ্রাসন ও কিয়েভের সামরিক সরবরাহে ঘাটতি চলার মধ্যে এ বিল পাশ হওয়ার ফলে ইউক্রেনকে নতুন করে তহবিল যোগান দেয়ার পথ সুগম হল এছাড়া যুক্তরাজ্যের কাছ থেকেও শিগগিরই কিয়েভ সামরিক সহায়তা পেতে যাচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি জেলাস্কি অন্যদিকে ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী তাইমুর ইভানফকে আটক করা হয়েছে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে মস্কো তদন্তে দোষী সাব্যস্ত হলে বড় অঙ্কের জরিমানা এবং পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাইমুরের মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক